আমার ছোট বড় ভাই বোনেরা, দেখো তোমাদের সামনে আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো যে তাল, এখন তো তালের সিজন, তো আমি তাল দিয়ে কি করি তোমরা দেখতে থাকো। এখানে কিছু তাল চালানো আছে, বাটিতে কাজু আছে, নারকেল আছে, আর দুধ আছে। দেখো এখানে বাটিতে দুধ আছে, গরম করে গরম নিচে দুধ আছে। তো তোমরা দেখতে থাকো আমি করি। প্রথমে আমি কড়াইটা গরম হচ্ছে, কড়াইতে আমি এক চামচ ঘি নিলাম। আমি নারকেলটা একটু কড়াইতে ভাজতে নেবো, ঘিয়ের মধ্যে নারকেলটা ভাজা হয়েছে, নারকেলটা স্মেল বাইরে গেছে। তো এটার মধ্যে দেখো আমার যে তাল আছে, তালটা আমি দিয়ে দিতে ভিডিওটা তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করি। দেখতে দেখতে তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা চটপট সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলেই তো তোমাদেরকে আমি বিভিন্ন ভিডিও দেখাতে পারবো। সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তালটা আমার বয়েল হয়েছে, নারকেলের সাথে বয়েল হয়েছে, একটা স্মেল পাওয়া যাচ্ছে তালে নারকেল একসঙ্গে। তো এটার মধ্যে এখন আমি দুধটা দিয়ে দেবো। এইভাবে তারপরে আমি সুগারটা দিয়ে দিতেছি অল্প পরিমাণে। দেখো আমার ভাই বোনেরা, দাদা বৌদিরা, দেখো আমি তালের ক্ষীরটা এভাবেই করছি, দুধ দিয়ে, তাল দিয়ে, কাজু বাদাম দিয়ে, এভাবে আমি তালের ক্ষীর বানিয়েছি। তো আমার তালের ক্ষীরটা এবার সম্পূর্ণ হয়েছে, এখন নামানোর সময় হয়েছে। আমি আমার একদম ঘন হয়ে গেছে, দেখো দুধে তালে নারকেলে সুন্দর একদম ঘন ঘন হয়েছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে, এখন আমি নামাই নিই। আমার এভাবে তোমরা ঘরে তালের ক্ষীর করে খাবে, রুটির সাথে খাওয়া যাবে, মুড়ির সাথে খাওয়া যাবে, বিস্কিটের সাথেও খাওয়া যাবে, এবং খালিও খাওয়া যাবে। খুব ভালো জিনিস, ঘরে রেখে রেখে খাওয়া যাবে। তোমরা এইভাবে তালের ক্ষীর করে ঘরে খাবে, আর আমার চ্যানেলটাকে হাসি মুখে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।